সমন্বয় করেছি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, অর্থাৎ জেলা মহানগর সম্মিলিত ভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এটা বিএনপির একটা অপকৌশল ছিল, অপকৌশল ছিল যে এইরকম একটা মতভেদ সৃষ্টি করে। আমি যদি এখন প্রশ্ন করি যে মান্নান সাহেব তো মেয়র ছিলেন, বিএনপির মেয়র ছিলেন, তাকে কি আপনারা কোনোদিন কোথাও দেখেছেন? তাহলে মতবিরোধ থাকলে তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে তো কোনো মতবিরোধ নেই। ওইটা ঢাকার জন্যে আজকে আওয়ামী লীগের উপর একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমি একেবারেই বলতে চাই যে আওয়ামী লীগ এক এবং অভিন্ন।